আমার মা বেঁচে থাকলে আজকে অনেক বয়স হতো। মা চলে গেছেন 1995 সালে। আমি সেই মায়ের মা, আমার দিদিমার কথা বলছি। আমি দিদিমাকে চোখে দেখিনি, আমার জন্মের আগেই তিনি চলে গেছেন। আর আমি আমার মায়ের অনেক বেশি বয়সের সন্তান, তারপরে আমার মায়েরও বয়সটা এখন থাকলে প্রচুর হতো, আর দিদিমা মানে তারও মা। সেই সময় তার চিন্তাভাবনা যদি শুনি কেমন যেন লাগে। মানে তখনকার দিনে বিধবাদের নিয়ে তো অনেক রকম ব্যাপার ছিল, এই খাবে না, এই ছোবে না, এই করবে না, ওই করবে না। তো দিদিমা সেই সময় বলেছিল, যখন মানে দাদু চলে যান, যে আমি কোথাও গেলে আমাকে নিয়ে মানুষ মানে ব্যতিব্যস্ত হয়ে পড়বে, ওই ছোঁয়া ছানি হেনা তেনা, এই জন্য আমার সেটা দরকারই নেই। আমি সেই সময় থেকে সে ভাত খাওয়া ছেড়ে দিয়েছিল, শুধুমাত্র ছাতু খেয়ে, দুবেলা ছাতু খেয়ে সে থাকতো, যাতে কোথাও গেলে তাকে নিয়ে কোনো রকম সমস্যা না হয়। 10 বছর দাদু চলে যাওয়ার পরে বোধহয় 10 না 12 বছর দিদিমা ছিলেন, ছাতু খেয়েছিলেন, এটা তো একটা দিক। সেই সময়ে যখন মেয়েরা ক্লাস 3-4-5 অবধি হয়তো পড়াশুনো করতো, সেই সময় আমার দিদিমা, আমার মা এবং ছোটো মাসি ওদেরকে পড়াশুনো করিয়েছিল, বলছিল না বিয়ে দেব না। যখন মানে মেয়েরা পর্দানসীন ছিল, মানে হয়তো একটা কি দুটো মেয়ে যেত বাসে করে, সেই পর্দা টর্দা ফেলা থাকতো, সেই সময় মা পড়াশুনো করেছিল এবং পরবর্তীকালে মা সায়েন্স নিয়ে, অঙ্কের মতন সাবজেক্ট নিয়ে মা পড়াশুনো করেছিল। ভাবাই যায় না যে মা আজকে থাকলে মায়ের কত বয়স হতো, সেই বয়সে মাকে এরকমভাবে দিদিমা পড়াশুনো করিয়েছিল, মাকে এবং মাসিকে। এবং দিদিমা নিজে যেহেতু মানে আরেক যুগ আগের, মায়ের আরেক যুগ আগে আমার দিদিমা, সেই যুগে তো তার মা তাকে পড়াশুনো করায়নি, কিন্তু তার এতটাই ইচ্ছা ছিল যে সে এই ছেলে মেয়েদের পাশে বসে বসে অনেক কিছু শিখে ফেলেছিল। এবং শুনেছি যে এটি দেবের ডিকশনারির প্রত্যেকটা ওয়ার্ডের মানে তার মানে মুখস্থ ছিল, বললেই সে বলতে পারতো, এতটাই তার মাথা ছিল। এবং সেই মাথা আমার ছেলেমেয়েরা সবাই পেয়েছিল, এবং বিশেষত মামামণি, আমার একমাত্র মামা, উনি একজন নাম করা একজন বিখ্যাত সায়েন্টিস্ট, তো সেটা পেয়েছিল মামামণি। এবং মেয়েদের মধ্যেও ছিল, আমার মা মাসি সবার মধ্যেও সেই জিনিসটা ছিল। এছাড়া মার কাছে গল্প শুনেছি যে মারা 4 বোন ছিল, মায়ের মা ছিল সেজো, বড়দি মেজদি, মা সেজো আর ছোটো বোন। বড়ো আর মেজোর বিয়ে ওই 13-14 বছর বয়সেই হয়ে গেছিলো, বড়ো মেজো মেয়ের বিয়ে, তাদের আটকাতে পারেনি। কিন্তু দিদিমা প্রচণ্ড চেষ্টা ছিল বলে এই সেজো এবং চতুর্থ মেয়েকে আটকেছিল, যে না এদের আমি বিয়ে দেবো না, এদের আমি পড়াশুনো করাবই। তো সেই দুই দিদির বিয়ে হয়ে গেছিলো, দুই জায়গাও ছিলেন। তো মা বলতো যে পুজোর সময় আমাদের মা কখনো পুজোর জামা কিনে দিত না, বলতো তোমরা তো পাচ্ছই, তোমাদের বড়দি মেজদি একটা করে তো তোমাদের জামা দিচ্ছে, তোমরা তো একটা নতুন জামা পরতে পারছো, দুটো করে নতুন জামা পরতে পারছো, কিন্তু যারা পরতে পারছে না তাদেরকে দেবে। আর আমার দিদিমা ভীষণ স্বদেশী করতেন, সেই সময় চরকা কেটে সুতো এ করতেন। তো সেই মা বলে যে ডাই হয়ে বাড়িতে, ওটাকে কী বলে জানো, খদ্দর, খদ্দরের জামা থাকতো, এবং সেই জামা বিলি করা হতো, যারা পায় না, যাদের একটাও নতুন জামা পরার ক্ষমতা নেই, তাদেরকে দিদিমা বিলি করতেন, নিজের মেয়েদের দিতেন না। তাদের এটাই বলেছিলেন যে তোমরা তো একটা করে পাচ্ছ, দুটো করে পাচ্ছ, তোমাদের দিদি জামাগুলো দিচ্ছে, এদেরকে দেবে। এবং সেই ধারাটা আমার মামামণিও মানে বজায় রেখেছিলেন। মামামণির বাড়ি পার্ক সার্কাসে, পার্ক সার্কাসের ওখানে যে বস্তিগুলো আছে, প্রত্যেককে মামামণি পুজোর সময় জামা দিত। এবং মামামণি অত বড় একজন, জামা দিত এবং আরও অনেক কিছুই দিত। মামামণি অত বড় একজন বিখ্যাত মানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও, তার সাথে দেখা যেত যে ওই পার্ক সার্কাস ময়দানে ওই বস্তির ছেলেমেয়েদের নিয়ে ওই ফ্লাইং ডিস্ক খেলছে, এই খেলছে। আমাকেও আমি যখন যেতাম, মামামণি আমাকে ওখানে নিয়ে যেত, আমি দেখেছি যে বাচ্চাদের সাথে, ওই সব বাচ্চাদের সাথে মামামণি কীভাবে মিশে যেত, কে বলবে যে উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন
একজন এত বড় বৈজ্ঞানিক, পলিমার সায়েন্সের ফাদার অফ ইন্ডিয়া তাকে বলা হতো। তো সেই ধারা বজায় ছিল এবং মা উনি যখন চলে গেলেন তখন সেইবারও পুজোর সময় উনি তো অনবরতই আমেরিকাতে যেতেন, নানারকম ওই বক্তৃতা টক্তৃতা থাকতো, তো ফিরছিলেন যখন তখন পুজোর আগ দিয়ে সেপ্টেম্বর মাসে, তখনও প্রচুর জামাকাপড় বা আরও অনেক জিনিসপত্র নিয়ে এসেছিলেন ওদের দেবেন বলে, কিন্তু ফ্লাইটেই তার একটা হার্ট অ্যাটাক হয় এবং যেদিন এখানে মানে যখন এখানে এসে নামে সেদিন ছিল তখন সেই মানে প্রথম বন্ধ চালু হয়েছিল ধর্মঘট, সেই ধর্মঘট ছিল, কিছু পাওয়া যায়নি, মানে চিকিৎসার অভাবে মা উনি চলে গেছিলো। তো মা উনি যেদিন কাজের দিন সেদিনকে তার সেই সব জিনিসপত্র তাদেরকে দেওয়া হয়েছিল। এই হাটকে যে চিন্তা, এগুলোই তো আউট অফ বক্স। দিদিমা ওই যুগে, কোন যুগে আমি বলতে পারবো না, আমার মা থাকলে যে কত বয়স হতো তার মা, সেই যুগে দিদিমা এটি দেবের ইয়ে মুখস্থ করেছিলেন, সে মেয়েদেরকে পড়িয়েছিলেন, তাও আবার সায়েন্স লাইনে পড়াশুনো করেছিল, তারপরে এরকম জামা দিত না, মানে আরও আরও অনেক গল্প। একটা হোমেজ আছে হোমেজ টু প্রফেসর এসআর পালিত বলে, তার মধ্যে আমার দিদিমাকে মানে বিদ্যাসাগরের মায়ের সাথে তুলনা করা হয়েছে, হোমেজটা আমার কাছে এখনও আছে, যে উনি ওনার এত নানা রকম কাজ ছিল যেগুলো ভাবা যায় না, যে ওই যুগের একজন মহিলা, সেই যুগে উনি তখন সমস্ত বিধবা মহিলাদের নিয়ে লিড করতেন, নিয়ে যেতেন, তখন তার অনেক থাকে না, বিধবা মহিলারা কোথাও যেতে পারে না, কিছু করতে পারে না, তারা বাড়িতে অপাঙ্ক হয়ে পড়ে থাকে, তাদের সবাইকে নিয়ে সেই যুগে আমার দিদিমা কাশী, বৃন্দাবন, মথুরা, যেখানে যেখানে তারা যেতে চাইতো সব ঘুরিয়ে নিয়ে আসতো, আর নিজে ওই দুবেলা ছাতু খেয়ে থাকতো যাতে তার খাবার জন্য কোথাও কোনো কেউ প্রবলেমে না পড়ে, যে এই একজন এসছেন মানে ঝামেলা হবে, বিধবা এসছে, তখনকার দিনে অনেক নিয়ম তো ছিল, তো এরকম ছিলেন। এবং সেই তার ছোঁয়া, মা উনি তো প্রচুর কিছুই করেছে, আর আমার মায়ের মধ্যেও আমি দেখেছি, মা নিজে অতখানটা পড়াশুনো জানতো কিন্তু মানে বোঝা যেত না কখনো, এতটাই ঘোর সংসারী ছিল, মানে তার স্বামী সন্তানকে নিয়ে সে এতটাই সংসারী ছিল যে কখনো বোঝা যায়নি যে সেই যুগে অঙ্ক নিয়ে পড়াশুনো করেছিল মা। কিন্তু মাকে দেখেছি যেটা করতে, যে আমাদের ওখানে যেখানে থাকতাম ওখানে অনেক সাঁওতাল ছিল, সেই সাঁওতাল মেয়ে তারা কিছুই জানতো না, একদমই অন্ধকারের, তাদেরকে নিয়ে মা কিন্তু স্বাক্ষর করাতো, অবসর টাইমে মা তাদেরকে স্বাক্ষর করাতো। এরকম মায়ের মধ্যে অনেক কিছু আমি দেখেছি যেগুলো সত্যি একটু হাটকে চিন্তা ছিল, যেটাকে আউট অফ বক্স বলা হচ্ছে। আর আমার আউট অফ বক্স যদি আমি বলি, যে আমার চিন্তাধারা, আমি অনেক কিছুই না ছোটোবেলা থেকে অন্যরকম চিন্তাধারা করি, যেগুলো হয়তো অনেক সময় এই অনলাইন বলতে পারছি না, অনেকের সাথেই আমার মেলে না, যেমন আমি যেগুলো বলা যাচ্ছে না সেগুলো বলছি না, কিন্তু যেটা বলা যাচ্ছে সেটা একটা বলছি। যেমন সবাই বলে যে ব্রাহ্মণ না হলে নাকি ঠাকুরকে ভোগ দেওয়া যায় না, আমি কোনোদিনও সেটা মানি না। আমার মনে হয় যে আমি যদি মন থেকে ঠাকুরকে কিছু খেতে দিই, ঠাকুর বলে আমি ঠাকুরকে ঠাকুর বলেও মনে করি না, আমি প্রচণ্ড ভালোবাসি, নিজের মা বলেই মনে করি, তো সেখানে কেন নিয়ম থাকবে যে ব্রাহ্মণ ছাড়া দেওয়া যাবে না, এই এই নিয়ম মানি না। তারপরে এই যে আমার ছেলে যখন ছোটোবেলায় অঞ্জলি দিত, অঞ্জলি দেওয়া শুরু করালাম, ওই যে ঠাকুর মশাইয়ের পেছনে ছুটবো, ঠাকুর মশাই এসে মন্ত্র পড়বেন তবেই আমার ছেলের অঞ্জলি দেওয়া হবে, সেটা আমার মনে হয়নি, কারণ তারা কখন আসবেন, কখন এসে পুজো করবেন, হয়তো অতক্ষণ আমার বাচ্চাটা থাকতে পারছে না, তার খিদে পাচ্ছে, আমি তাই না নিজে পুজো শুরু করেছিলাম, যতটুকু পারি বই দেখে যতটুকু করা যায় আমি করাতাম, আমি পুজো দিয়ে আমি ওকে অঞ্জলি দেওয়াতাম। তো খারাপ তো কিছু হয়নি, ও তো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান নিয়ে বিটেক করেছে, ভালো চাকরি করছে, খারাপ তো কিছু হয়নি। এরকম অনেক কিছুই আছে যেগুলো সবসময় বলতে পারছি না, আমি মানি না, আমি একটু উল্টো খাতে চলি। যেমন বলছি যে এই যে শ্রাদ্ধ বাড়িতে একটা বলছি আমি, লোকে না কর্তব্য যেটা করে, আমি কিন্তু কোনো কিছু কর্তব্য করে করি না, আমি যেটা করি মন থেকে করি, যাকে হয়তো কোনো দিন দেখতে যাইনি, কোনো দিন তার সাথে দেখাও করতে যাইনি, তারপরে যখন হঠাৎ শুনলাম যে সে মারা গেছে, আমি কর্তব্য করে গিয়ে সেখানে আমার উপস্থিতিটা রাখলাম, যে আমি এসেছি, খবর পেয়ে ছুটে এসেছি, এই কর্তব্যগুলো
আমার ঠিক আসে না। আমি যাকে দেখতে যাইনি জীবিত কালে, যেতে পারিনি কোনো কারণে, হয়তো অনেককালই দেখিনি, তাকে হঠাৎ করে কর্তব্য করে আমি ছুটে গিয়ে তার ছেলে মেয়ের কাছে আমি দেখালাম, দেখো আমি কর্তব্য করতে এসেছি, এই কর্তব্যটা না ঠিক আমার পোষায় না। যার জন্য আমি যখন আমার বিয়ের মানে ঠিক হচ্ছে, তখন আমার মামাতো দাদারা, আমার মামা বাড়িটা পুরোটাই বিদেশে রয়েছে, তো মামাতো দাদারা ওইখান থেকে যারা আছে তাদের বন্ধুরা আসতো, হয়তো এক মাসের ভিসাতে এলো, তারা ঝটপট ঝটপট করে নিজের চেনা জানার মধ্যে একটু পছন্দ হলে, মেয়ে পছন্দ হলে বিয়ে করে নিয়ে চলে যেত। তো মামাতো দাদারা অনেকবার বলেছে মাকে, পিসিমণি বিয়ে দেবে? তো আমি বলেছি যে না, আমি অত দূরে যাবো না, কারণ ওই যে দূর থেকে ফোন করে কর্তব্য করব, মা কেমন আছো, বাবা কেমন আছো, তারপরে কিছু হলে এসে কর্তব্য করে স্যারদের কাজটুকু করে চলে যাব, এই কর্তব্য আমার পোষায় না। যেটুকু করব পাশে থেকে করব, মন থেকে করব। তাই অনেক অনেক সম্বন্ধ নষ্ট করেছি যে আমি কর্তব্য করতে চাই না, আমি পাশে থাকতে চাই। এবং এটা আবার আমার ছেলেও দেখছি পেয়েছে, যে বলে যে মা আমি তো পরেও অনেক টাকা পয়সা আয় করতে পারবো, বাইরে গেলে টাকা পয়সা অনেক বেশি ঠিকই, কিন্তু তোমরা যখন অসুস্থ হবে তখন না হয় আমি 2 ঘন্টার ফ্লাইটে ছুটে চলে এলাম, তাতে কী লাভ হবে, তাই সেটা কর্তব্য করতে এলাম, যখন তোমরা সুস্থ আছো তখন তোমাদের সাথে থাকাটা সেটাই তো আসল। তার জন্য মানে ভীষণভাবে চেষ্টা করছে কলকাতায় ফেরার, ও ঠিক এটাই পেয়েছে, আমার মতনটাই পেয়েছে। তো আমার এরকম সব জিনিসেই না, এই যে শ্রাদ্ধ বাড়িতে সবাই তো খায়, আমার খেতে কেন জানি না ভালো লাগে না। আমার মনে হয় যে এটা একটা আমাদের সামাজিক নিয়মে হয়ে আসছে এই শ্রাদ্ধে খাওয়ানো, এবং এক একটা বাড়িতে দেখি যে সেই মৎস্যমুখীর দিনে নিমন্ত্রণটা করে এবং সেখানে চিংড়ি ইলিশ অনেক কিছুই হয়। তো আমার মনে হয় যে, এবং তখন যদি খেতে আমি না, আমি খাই না শ্রাদ্ধ বাড়িতে, আমি যাই ফুলমালা ধূপ দেখিয়ে প্রণাম করে স্মরণ করে কিছুক্ষণ বসে পুজো দেখে আমি চলে আসি, আমি খাই না। তো লোকে বলে কেন খাবে না, এটা কোনো সুপারস্টিশন? না, এটা কোনো সুপারস্টিশন নয়, এটা আমার নিজের থেকে নিজের একটা প্রতিবাদ। আমি তো সমাজকে বদলাতে পারবো না, সমাজ এটা চলবেই, সমাজকে বদলাতে পারবো না, আমার নিজের প্রতিবাদ স্বরূপ আমি শ্রাদ্ধে খাই না। কারণ আমার মনে হয় যে কেউ চলে গেলে, সে যত বয়সেই যাক না কেন, কারোর তো আপনজন, কারোর মা, কারোর বাবা, কারোর আরও আপনজন কিছু, তো সেখানে মানে বুড়ো মানুষ হলে সে চলে গেলে তখন দিব্যি আনন্দ করে খাওয়া যায়, এটা আমার মনে হয় না। আমার মনে হয় যে কেউ চলে গেলে এই ধুমধাম করে খাওয়ানোটা ভালো লাগে না। যদি অনেকে বলে যে না উনি না খেলে ওনার আত্মা শান্তি পাবে না, তা আমার মনে হয় সে যখন বেঁচে ছিল তখনই তো যাদেরকে উনি ভালোবাসেন, পাড়া প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, তাদেরকে ডেকে খাওয়ানো যেতেই পারে। তো শ্রাদ্ধ হলে তখন অত ঘটাপটা করে খাওয়ানো কেন, পুজো করা হোক, স্মরণ করা হোক, শ্রদ্ধা জানানো হোক, শ্রাদ্ধ মানে তো শ্রদ্ধা, তো সেখানে এত খাওয়া দাওয়া এবং তার মধ্যে ওই ইলিশ আরেকটা খাবে নাকি, চিংড়ি আরও নেবে নাকি, এটা কেন? আমার নিজের মা বাবার ক্ষেত্রেই আমি করতে পারিনি, কারণ সামাজিক নিয়মে করেছে, মায়ের ক্ষেত্রে আমার বাবা এটাকে করেছে, বাবার ক্ষেত্রে আমার দিদি এটাকে করেছে, কিন্তু আমি কোনোটাতেই অংশগ্রহণ করিনি। এবং আমি যেটা করেছিলাম পরে, কাজ ফাজ মিটে যাওয়ার পরে, এবং আমি খাইও নি, আমি ওই ক্যাটারের ডেকে যে খাওয়ানো, ক্যাটারিংয়ের যে খাওয়া দাওয়া, আমি সেখানে যাইও নি, আমি পুজোটার সময় ছিলাম এবং পরে বাড়িতে আমি রান্না করে নিজে খেয়েছি, দুটোর বেলাতেই, মা এবং বাবা। এবং পরে কালে আমি ওই ভারত সেবাশ্রম সঙ্গে গিয়ে কিছু মানুষকে করেছিলাম, তো সেটাই আমার কাছে মনে হয়েছিল কাজ। কিন্তু ওই লোক ডেকে খাওয়ানোতে আমার সমাজের নিয়মে চলতে হয় থেকেছি, বাট আমি অংশগ্রহণ করিনি। এরকম অনেক কিছুই আছে আমি যেগুলো একটু উল্টো ধারায় চিন্তা করি, সেটা পুজো আচ্চাই হোক বা এরকম কোনো নিয়মকানুনই হোক, সব কিছুতে আমি একটু উল্টো ধারায় চিন্তা করি। তার জন্য আমার সাথে অনেকেরই আবার না এটা তো নিয়ম এই সে, না নিয়ম আমার মনের আগে কোনোটাই আমার কাছে নিয়ম লাগে না, এটাই হচ্ছে আমার কথা। আর ওই যে রঞ্জনা বলছিলেন না যে পেটে ছিলে 9 মাস, এটাতে আমার মনে পড়ে, আমার মনে পড়ে মানে আমার ছেলে এখনও বলে যে মা ওটাই তো আমার বাড়ি ছিল, মা তোমার পেটুটা, ওখানে আমি কী ভালো ছিলাম, কী নিশ্চিন্ত মনে ছিলাম, মা এখানে নেমে পড়ে কী কত রকমের মানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, ওটাতে আবার ঢুকে গেলে ভালো হয় মা, এরকম মজা করেও কথা বলে। আমি যে হ্যাঁ সেটাই, সে মনে পড়লো তোমার কথা শুনে, আমার ছেলে প্রায়ই এটা বলে। তো এই হচ্ছে মানে যদি বলো আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য বক্স অনেক অনেক কথা আছে, বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, 14 মিনিট হয়ে গেল।
আমার চিন্তাধারাটা একটু অন্য ধরনেরই হয়। আমি সব বুড়ো মানুষদের মতন ওই পায়ের ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, মাথা ব্যথা এইসব নিয়ে এ করতে পারি না। আমি সেগুলোকে কথা না বলে, সেই সব নিয়ে কথা না বাড়িয়ে অন্য কোনো কিছু যদি করা যায় সেটাই চিন্তা করি। তাই নাহলে এই বুড়ো বয়সে তুমি ভাবো না, এই বুড়ো বয়সে আমি চ্যানেল খুলেছি, চ্যানেলে কথা বলছি। আমার বয়সে আমার বন্ধুরাই যারা অনেকে আছে তারা তো সেই ওই এই ব্যথা বেদনা এইসব নিয়ে আলোচনা করে। আমি কোনো দিন আগে যখন চাকরি বাকরিও করতাম আমি দেখতাম আমার খুব একটা না বেশি বন্ধু হয় না, আমি চুজি ভীষণ, কারণ সব আলোচনাগুলো ওই এক ওই পটলের দরদাম, আলু পটলের দরদাম, আর সংসারে নানান কুটকাচালি, আর ওই স্বামী কতটা কি আমাকে উপহার দিল কি না দিল, এই বা শাশুড়ি কী করলো, এই সব কথাগুলো আমার ঠিক ভালো লাগে না, তার জন্য আমার বন্ধুটাও কম হয়। এবং অনেকে আমাকে ভাববে যে আমি খুব অহংকারী, অ্যাকচুয়ালি অহংকারী না, আমার সাথে যদি কেউ মিশে যায় আমি মিশে যেতে পারি, কিন্তু ঠিক ওই রকম গল্প টল্পর মধ্যে হাহা হি হি করে থাকা, মানে ওই ওই সমালোচনা পূজোর মণ্ডপে দেখি যারা বসে, যারাই আসছে তাদের নিয়ে সমালোচনা হচ্ছে এই ওই সেই, আমার ভালো লাগে না ঠিক, জানি না কেন, তার জন্য আমি হয়তো একা হয়ে যাচ্ছি, আমার অত বন্ধু নেই, হতেই পারে, কিন্তু কি করব, এটাই তো প্রথম থেকে হয়ে গেছে যে হয় না সব কিছু ঠিক, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ আমি সত্যি একটু মানে বুঝতেই পারি না, এই যে একটা ভিডিও করলাম, ভিডিও করে তাতে কী করে ভয়েস ওভার দেবো, কী করবো আমি বুঝতেই পারি না। ছেলে এখানে এখন তো ব্যাঙ্গালোরে রয়েছে, ওখান থেকে তো সম্ভবই না, আর এখানেও যখন ছিল সারাদিনই এই অফিসের মধ্যে 24 ঘন্টা কেন 48 ঘন্টাই অফিস মানে করতো বোধ হয়, এরকমই আমার মনে হতো, আমি ওকে চোখেই দেখতে পেতাম না, অলওয়েজ ঘর বন্ধ আর মিটিং চলছে এই চলছে, তার ফলে আমাকে কখনোই ও মানে খুব একটা যেটুকুনি করে দিয়েছে দিয়েছে, বেশি খুব একটা খুঁটিয়ে ওকে নিয়ে বসিয়ে যে আমি দেখবো এটা হতো না। আমি এখনও পর্যন্ত ভয়েস ওভার দিতে জানি না, আমি ওই ভিডিও করি, ভিডিওটা এমনি ছেড়ে দিই, তারপরে ওটাকে এডিট করা এই করা, তারপর একটা ভিডিওর সাথে আর একটা ভিডিওকে জোড়া লাগানো, এগুলো করতেই পারি না, ওই টুকরো টুকরো ছাড়তে থাকি, তার ফলে আমার ভিডিওর কোয়ালিটিও ভালো হচ্ছে না। এটাই তো, যেমন লোক সবাই দেখি যে ওই যে কেআইএনই কিনে মাস্টার না কাইন মাস্টার কী বলে ওটাকে, সেটা দিয়ে সব ছাড়ে, আমার ওই সব কিছু নেই, দেখো আমি ডাইরেক্ট ভিডিও করছি ডাইরেক্টই ছেড়ে দেবো, কোথা থেকে শিখবো কী শিখবো জানি না। হ্যাঁ কবিতা বলেছে আমাকে শেখাবে, আমি কবিতার বাড়িতে গিয়েই শিখে আসবো, ঠিক আছে।